তো দর্শক, আজকে চলে আসলাম রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। রাজশাহী দুর্গাপুর হাট থেকে আজকে আপনাদের কিছু ধানের দামটা জানিয়ে দিব। এই হাটে আজকে কি কি ধান আমদানি হল, তো রাজশাহী বানিশ্য সরি দুর্গাপুর হাট সপ্তাহে দুই দিন, রবিবার বুধবার। তো আসলে অনেকে জানতে চান ধানের আপডেটটা প্রতিনিয়ত জানানোর জন্য। তো প্রতিনিয়ত ধানের আপডেটটা জানানো হচ্ছে না, কারণ বানিশ্বর হাটে সেভাবে দাম আমদানি হচ্ছে না, আর দুর্গাপুর হাটে কিছুটা ধান আমদানি বর্তমানে হচ্ছে। এই কারণে আমরা দুর্গাপুর হাট থেকে ধানের আপডেটটা একটু দিয়ে থাকি। আসলে যে কিছুটা আপডেট করতে গেলেও দেখা যাচ্ছে বাজারে 50 মণ ধান না হলে তো আপডেট হয় না। বানিশ্বর হাট থেকে ঝলমলে হাট থেকে আমরা সেই ধানগুলো পাচ্ছি না, তো এই কারণে আপডেটটা দেওয়া হচ্ছে না। তো আজকে বাজারে আমরা এখানে যে ধানগুলো আসছে, তো দেখি ভাই কি ধান নিয়ে আসলেন। হচ্ছে আপনার ইয়ে ধান, এই 75। কি দাম বললো? 1420-30। তাই আচ্ছা, ঠিক আছে, 1420-30 মন করা হিসাবে দাম হলো 75 ধানের। ভাইজান কি ধান এটা? 39। কি দাম বললো ব্যাপারে? 1400 বলি। তো 1400 হিসাবে 39 দাম হলো 41 কেজি। 20 টাকা দিব কিন্তু আমি ওই খাওয়া খাবো না। 30 টাকা আপনি 50 টাকা নিলো আমি নিব কিন্তু আমি ওই খাওয়া খাবো না। আমি আপনি বুঝবেনই না কিন্তু আমাকে দেওয়া লাগবে একদিন। আমি একটু খালি বললে সব কিছু বুঝবো না, আর আমার বিশ্বাস যে আপনার জিনিস আমি 10 টাকা কম হলো কিন্তু পারবো, কারণ এই লোক আইসাই বলছে ধান মনে হয় আপনার ভাগ্যেই হবে। ওই আপনি আসলে ব্যাপারীরা বাজার ছাড়া বেশি দিয়ে কিনতে পারেন হয়তো। হ্যাঁ ভাইজান, তো দর্শক আজকে বাজারে আমরা এখানে যে ধানের দামটা জানছি 1420 টাকা হচ্ছে, তো ভাই এখনো দাম করছে আমরা দেখছি এখানে, তো ভাই হয়তো 10-20 টাকা একটু বাড়তি চাইছে। ভাই কি ধান এগুলো? আমরা দেখছিলাম 1600 দাম ভাই চাইছে ব্যাপারে ভাইয়ের কাছে। ভাই পাশের দিকে চলে গেছে, হয়তো দাম একটু বেশি চাওয়ার কারণে। ভাই দাম বলছে অন্য ব্যাপারে 1480 পর্যন্ত বলছে। তো ভাইয়ের ধানের রংটা একটু হালকা কম আছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ধান নিয়ে আসলেন ভাই? যান 28। দরদাম হয়েছে? এইমাত্র নামাচ্ছেন? গাড়িতে থাকতে অনেক সময় দরদাম হয়। কত আছে? 1500 বিক্রি। ধান বুঝে ধানের দাম, ভালো মানের ধান হলে। এখানে যে গাড়িতে ধানগুলো দেখছি, এই যে ব্যাগের মধ্যে স্যাম্পল ছিল এখানে। ভালো আছেন? কি ধান কিনলেন? 1550। কি ধান এটা? 28। কত বেচলেন? 1430। 1430 1480 টাকা মন করা। ভাই কি ধান ছিল বস্তায়? কি দাম বললো আজকে?
বিক্রি করছেন? 1420 দাম হচ্ছে, 1420 টাকা দাম হচ্ছে। হয়তো ভাইরা দেখছে আর কিছুটা দাম পাই কি। বানেশ্বরের লোকের সাথে কোনো কথাবার্তা নেই, কোনো জানা নাই হিসাব নাই। বানেশ্বরের লোক খুব খারাপ, এর কাছে ধান বেচেন কে? দুর্গাপুরের ব্যাপারী পান না আপনারা? দর্শক, আজকে বাজারে আমরা যে 28-75, তো আসলে অনেক ধানের নাম, অনেকে অনেক রকম ধানের দাম জানতে চান। তবে বাজারে যে ধানগুলো আজকে আমরা আমদানি দেখলাম, সেই ধানের কিছুটা দামটা জানাইছি। তো বিভিন্ন রকম যে ধানগুলো আছে, তো আজকে বাজারে আমরা এখানে দেখলাম 1400 নিচে কোনো ধান নেই। তো হয়তো যে হাইব্রিড অনেকে মোটা ধানের বাজারটা জানতে চান, এগুলো ধান আমদানি খুব বাজারে কম। তো এই ধানগুলো যদি আমদানি আপনার মোটা ধানের বাজার আমার 1400-1300 নিচে, এখন 1300-1350 নিচে কোনো ধান পাওয়া যাবে না, কারণ ধানের দাম 1400-1500 এর মধ্যে বাজারে এখন বেচা কিনা হচ্ছে। কী ধান বেচলেন এগুলো ভাই? 28 কত করে দাম বলছে তারা? কত পর্যন্ত? 1480 বলছে। আপনারা একটু বেশি চাচ্ছেন, 1480 দাম হচ্ছে, হয়তো ভাইরা আর কিছুটা বেশি চাচ্ছে। কি ধান ভাই? 28 কত বললো? 20 কম 1400-1500, মানে 1480-1500 এর মধ্যে আমরা আজকে বাজারে দেখছি বেচে কিনা হচ্ছে। কি ধান ভাইজান? 28 কি দাম বললো? 1500 দাম হচ্ছে, দেন নাই দেখছেন আর তাই। তো আজকে বাজারে আমরা দেখছি 28 ধান 1480-1500 এর মধ্যে বেচে কিনা হচ্ছে, সর্বোচ্চ 1500 টাকা করে মূল করা হিসেবেই। তো 41 কেজিতে 1 মণ দুর্গাপুর হাটে। এই ছিল আজকে দুর্গাপুর হাট থেকে ধানের বাজার দর। সবাই ভালো থাকবেন।